আসসালামু আলাইকুম, কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই পিএস লেটস গো উইথ উজ্জ্বল শুনছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোমে থাকি। তো অনেকে আবার প্রশ্ন করেন, ভাই দেশের বাড়ি কই? দেশের বাড়ি আমার সাভার ধামরাই। আর কিছু প্রশ্ন করে উদ্ভট, সেগুলা নাহলে আজকে বাদই দিলাম। তো আজকে কথা বলবো, আজকে ওয়ার্কিং ডে, শেষ ওয়ার্কিং ডে শুক্রবার, ইতালির ফ্লুসি নিয়ে কথা বলবো আর কিছু অন্য ব্যাপার নিয়েও কথা বলবো। তো আজকে খুব একটা ভালো খবর নাই, পুরো ইতালিতেই আজকে ফ্লুসিতে অনেক মালিকের, মানে আমার জানা মতে আজকে অনেক মালিকের তার স্পিড আইডিতে পেফুতরা থেকে ইমেল করছে। কারণ হলো তাকে তার কাগজপত্র, যেমন তার কুত, তারপরে তার এফএ বেন্তি কুয়াত্র একটা সার্টিফিকেট আছে, সেটা পাগারে করছে কি না, তারপরে আরও নানান কিছু চেয়ে পেফুতরাতে দেখা করতে বলছে এবং একটা নির্দিষ্ট ইও দিয়ে দিছে। এখন অনেক মালিকেরই কিন্তু এইসব জিনিস নাই, মানে লাইসেন্স নাই, যেমন পার্টিতেই বা বলে ইতালিতে আপনার মুরাতরি পার্টিতে বা নেই, তারপরেও করছে কি আবেদন করছে। এখন আবেদন করলেই তো আর হবে না, সব কিছু কাগজপত্র দেখাইতে হবে। পেপুত্রা থেকে নন সিজনালের এরকম যারা আবেদন করছে তাদের মালিকদের ডাকাচ্ছে বেশি, আর সিজনালরা একটু ভাগ্য ভালো এই বছর, তাদের সরাসরি যারা পাওয়ার তারা সরাসরি এবার কাগজ পাচ্ছে। তবে নন সিজনালের বেলায় খুব কড়াকড়ি, খুবই কড়াকড়ি, মানে কাগজপত্র খুবই যাচাই ফাঁচাই হচ্ছে, এবং এমন না যে অনেক পরিমাণ মানুষকে ডাকছে, যা ডাকতেছে কিছু কিছু, যেমন প্রতিদিন এক একটা পেপুত্তরাতে, প্রত্যেকটা প্রভিন্সিয়ায় তো পেপুত্তরা আছে, পেপুত্তরায় 8-10 জন করে ডাকা হচ্ছে, রোমেও এরকম 10-15 জনকে ডাকা হয়েছে। আমাকে দুইজনে ইনফর্ম করছে যে ইমেল আসছে আজকে শুক্রবার, তো সামনের সপ্তাহে দেখা করতে বলছে কাগজপাতি নিয়ে। তো আজকে আসলে তেমন ভালো খবর নাই, তবে দোয়া করি ভাই যারা কাগজ জমা দিয়েছেন, সিজনাল নন সিজনাল, নন সিজনাল বেশি আমাকে নক দেয়। আর আমার পেজে আমি জানি না, আমার হোয়াটসঅ্যাপে যারা নক দেয় তার ম্যাক্সিমামই বাইরে থাকে, কেউ সৌদিতে থাকে, কেউ কাতার থাকে, কেউ সিঙ্গাপুর থাকে, মালয়েশিয়া থাকে, আরও অনেক দেশ আছে, বাহরাইন টাহরাইন থেকে শুরু করে অনেকেই। আমি চেষ্টা করি সবারই উত্তর দেওয়ার জন্য। তো কি বলবো, তারা আসলে একটা কথা বলে যে ভাই আমাদের যদি আসতে বলে, তাহলে আমি বলি, তাদের সাজেস্ট করি যে আসতে বললেই আপনারা আইসেন না, কারণ হলো আপনারা একটা জব করেন, ইনশাল্লাহ সেখান থেকে ভালো একটা স্যালারি পাচ্ছেন। যদি চলে আসেন, যে বলে যে নলস্তা উঠছে, অমনি আপনি চলে আসলেন চাকরি বাদ দিয়ে, ভাই নলস্তা, এইটাও অনেকের প্রশ্ন, নলস্তা ওঠার পরেও কিন্তু আপনি ইচ্ছা করলে 6 মাসের মধ্যে এটা জমা দিতে পারবেন, তাহলে আপনি 15 থেকে 1 মাস পরে আসেন, আপনি কিন্তু জমা দিতে পারতেছেন। আবার নলস্তা থেকে আপনি যখন ভিসা জমা দিবেন, তারপরে ভিসা হওয়ার পরও ইটালি আসার আগে 6 মাস আপনি দেশে থাকতে পারবেন, 6 মাস পরেও আসতে পারবেন। এ হলো আপনার ক্লিয়ার হয়েছেন যে আপনাদের নলস্তা ওঠার পরে, মানে পেপুত্তরে জমা দেওয়ার আগে 6 মাস সময় পাবেন, এই 6 মাসের মধ্যে আপনি একটা ব্যবস্থা করে আসলেন, আইসা জমা দিলেন, তারপর চলে গেলেন, কারণ ওইখানেও তো চাকরি করছেন, সেখানেও আপনার হিসাব কিসাব থেকে শুরু করে টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে অনেক কিছু আছে। যাই হোক, আর একটা প্রশ্ন করে ভাই, অনেকেই আবেদন করছে স্টুডেন্ট ভিসার পাসপোর্ট, বিজনেস ভিসার পাসপোর্ট, কিন্তু ফ্লুসিতে আবেদন করছেন। ফ্লুসি কি? ফ্লুসি হলো আপনার লেবার ভিসা। এখন আপনি প্রাইভেট জব যদি না থাকে, যদি থাকে স্টুডেন্ট পাসপোর্টে লেখা বিজনেস, তাহলে কিন্তু যখন আপনি নলস্তা উঠবো জমা দিবেন, তখন কিন্তু আপনি আটকে যাবেন। তাই খুব সামান্য পয়সা লাগে পাসপোর্টের এই জিনিসটা চেঞ্জ করতে, আপনি যায় পাসপোর্ট অফিসে যায় আপনার প্রফেশনটা চেঞ্জ করেন। স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট থেকে আপনি প্রাইভেট সার্ভিসে যান, আর বিজনেসে থাকলে বিজনেস থেকে যান, আরও অনেক প্রফেশন আছে সেখান থেকে আপনি প্রাইভেট সার্ভিসে আসেন, কারণ পরবর্তীতে আপনার কাগজ উঠলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আসলে আমার কথা আমি বলি, আপনারা শোনার দায়িত্ব হলো আপনাদের, আপনাদের যদি শুনেন তাহলে ভালো, আর না শুনলেও আমার কোনো সমস্যা নাই। আর ভাই
ভাষার কথা আজকে বলি, অনেকদিন ভাষার কথা বলি না, কারণ হলো অনেকে আমার আগে ভাষার কথা বললেই সাথে সাথে নক দিত, ভাই ভাষার লিঙ্কটা দিয়েন শিখার। আমি বিভিন্ন ইটালিতে যারা ভাষা শিখায় ফ্রিতে তাদের লিঙ্ক দেই, আমার নিজের কোনো ভাষা শিক্ষার কোনো লিঙ্ক এই নাই, আমার কোনো মানে পেজ নাই বা আমার ইউটিউব চ্যানেল নাই, তবে আমাদের ইটালিতে অনেকেই ফ্রিতে শেখায়, সেগুলার আমি সাজেস্ট করি। তো ভাষা শিখবেন ভাই যারা আসতে চান, বাসায় খালি ঘুম পাল্লে কাছে বোনা ভাই, আর এক একজন বলে ভাই আমার এখন কোনো কিছু ভালো লাগে না, কবে ভিসা উঠবো, তারপরে আমার এই চিন্তায় আর ভালো লাগে না, ভাই ভালো লাগতে হইব, নাহলে পরবর্তীতে সমস্যায় পড়বেন, যখন সমস্যায় পড়বেন তখন বলবেন যে ভাই তো বলছিল বা আরও অনেকে সাজেস্ট দিছিল ভাষা শিখার। তো আজকে মতো এখানে শেষ করছি, আজকে শুক্রবার, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আমার পেজে ইনভাইট করবেন, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।